হ্যাঁ গাইস, ওয়েলকাম টু রফিক ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। এখন মানে আজকে অন্যতম টপিক কি, গত কয়েকদিন আপনারা জানেন গত 30 তারিখে বাংলাদেশের বিশ্ব সুন্দর প্রতিযোগিতার একটা আসর বসেছিল, যারা বাংলাদেশ থেকে যে এই আসরে যারা প্রথম বা দ্বিতীয় তৃতীয় হবেন তারা চীনে গিয়ে মূল আসরে গিয়ে যোগ দেবেন। তো এখানে এভরিল নামে এক নারীকে বিশ্ব সুন্দরী বাংলাদেশের টপ ওয়ান হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে এবং নাম প্রকাশ করা হচ্ছে। এটা নিয়ে তো বিশাল সমালোচনা, পত্রিকা থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় প্রচণ্ড রকম সমালোচনা চলছে এটা নিয়ে। এবং এই বিতর্ক প্রতিযোগিতাটা ছিল পুরোটা একটা বিতর্কিত। রেজাল্ট যখন শেষে একজন নাম প্রকাশ করার পর দ্বিতীয়বার আরেকজনের নাম প্রকাশ করে, এবং সেটা করে এই আয়োজন এই যারা আয়োজন করেছিল তাদের কর্ণধার মানে মালিক সোজা কথা আর কি। এবং সেটা নিয়ে সবাই যে যার মতো বক্তব্য দিচ্ছে, এবং এটা নিয়ে বিচারক যারা ছিল তারা যেটা বলেছে যে তাদের বিচারকদের মার্কিং এর কোনো প্রতিফলন এখানে ঘটেনি, এবং উপস্থাপক নিজেও স্বীকার করেছে। এখানে বলা হয়েছিল যে উপস্থাপকের দোষ, সে ভুল উচ্চারণ করেছে বা ভুল বলেছে। পরে আজকে উপস্থাপক যে সিনা চৌহান, এ ভারতীয় নাগরিক, সে বলছে না আমি কোনো ধরনের ভুল উচ্চারণ করি, আমি সব ঠিকঠাক মতো বলেছি, আমাকে যেটা বলে দেওয়া হয়েছিল আমি সেগুলোই বলেছি। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটু প্রথমে অন্য নিউজতে যাই, সেটা হচ্ছে যে সিদ্ দেকারি ধরতে গিয়ে কনস্টেবল নিহত। প্রথম আলো থেকে ঘটনা ঘটেছে, কিশোরগঞ্জে আরিফ নামে কনস্টেবল নিহত হয়েছে। সে সিদ্ধেকারীদের ধরতে গিয়েছিলেন, সিদ্ধেকারীদের সেখানে একটা ব্রিজে কি বলবো একজন মানুষকে সর্বোচ্চ কেড়ে নিচ্ছিল, তার চিৎকারে সিদ্ধেকারীদের ধরতে সেখানে পুলিশ কনস্টেবল যায় এবং পরে তার বুকে ছুরি মারে, বুকে গলায়, এবং পরে সেই এসআই কনস্টেবল পরে নিহত হন। আর আছে কি, 7 গুণীজনকে সম্মাননা। এই গুণীজনকে এটা আমরা একটু দেখবো। শেখ হাসিনা প্রাচ্যের নতুন তারকা, সংযুক্ত আরব আমিরাত ইউএই সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা খালিজ টাইমসের মতে, খালিজ টাইমস বলেছে যে শেখ হাসিনা প্রাচ্যের নতুন তারকা। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে চেকপোস্ট খুলে দিল ভারত, নতুন একটা চেকপোস্ট আসাম ওই পাশটাতে আর কি, ভারত এটা খুলে দিয়েছে। 7 গুণী কে কে আমরা একটু দেখবো। আচ্ছা, সম্মাননা পাওয়া ইমিরেটস অধ্যাপকরা হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউট সুলতানা সারওয়াতা রাজামান, দর্শন বিভাগের আব্দুল মতিন, ইংরেজি বিভাগের শাহিদুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের আনিসুজ্জামান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নাজমা চৌধুরী, ক্লিনিক্যাল ফার্মেসি এবং ফার্মাকোলজি বিভাগের আবুল কালাম আজাদ চৌধুরী, তাদেরকে সম্মাননা জানানো হয়েছে। এই তাকে চাদর বা উত্তরীয় দেওয়া হচ্ছে এমেরিটাস অধ্যাপক। আচ্ছা, এই ছিল তাদের পরিচয়। তবে আমরা আন্তর্জাতিক অন্য নিউজে যাই, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখা, WFP। ফাঁকা মাঠে গোল দিলেন মেসি, হ্যাঁ সেটাই ভালো, ফাঁকা মাঠে গোল দিতে পারা তো অনেক চমৎকার একটা বিষয়। ক্রিকেট প্রশাসন কোন পথে, প্রশ্ন সাবেরে। কাতালোনিয়ায় গণভোটে বাধা, আহত 300। আপনারা জানেন কাতালোনিয়া হচ্ছে স্পেনের একটা প্রদেশ বলা যাবে, বার্সেলোনা শহরটা যেখানে অবস্থিত। তো তারা তাদের এমনিতে তাদের প্রেসিডেন্ট আছে, তবে তারা পুরোপুরি স্বায়ত্তশাসন চাচ্ছিল এবং সেই অনুযায়ী তাদের গণভোট আয়োজন করে। পরে সেই গণভোট সরকার ভেস্তে দেয় এবং সেখানে 300 জনের মতো পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়। সরকারকে শক্ত ভাষায় কথা বলতে বলল বিএনপি। অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ভারত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে মুখ খুলেন উপস্থাপক, এটা বলছিলাম আর কি, উপস্থাপকের কথা আমি বলেছিলাম। সে আসলে স্পষ্ট করে বলে দিয়েছে, আমি প্রথমে অনেক নিউজ আছে আমি এগুলো তো না গিয়ে একবার শেষে যাই তার ব্যাপারটি। এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রসঙ্গ, আয়োজকরা বলেছেন আপনি ভুল নাম ঘোষণা করেছেন। এখন সিনা চৌহান কি বলেছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাকে যে দাম দেওয়া নাম ঘোষণা করতে বলা হয়েছে তাই আমি ঘোষণা করেছি। আমার সঙ্গে গতকাল শনিবার আয়োজকরা যোগাযোগ করেছেন, তারা বলেছেন এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পুরো বিষয়টা সবার কাছে পরিষ্কার করবে। তারপর আবার প্রশ্ন, আপনার পর যখন আয়োজক অন্তর সবিজ চেয়ারম্যান স্বপন চৌধুরী নতুন নাম ঘোষণা করলেন, তখন আপনি মঞ্চের পাশে ছিলেন, আপনাকে ওই সময় বিমর্ষ দেখাচ্ছিল। আমি আসলে তখন কনফিউজ ছিলাম, তবে আমার ঘোষণা কোনো ভুল ছিল না, প্রথম থেকে আমাকে যা বলা হয়েছিল তাই অনুসরণ করেছি, যে নামটা দেওয়া হয়েছে সেটাই আমি ঘোষণা করেছি। পরে যেটা হয়েছে সেটা আসলে আয়োজকদের কনফিউশন, তবে আয়োজকদের মধ্যে যে কনফিউশন ছিল তা তারা পরিষ্কার করে দেবেন বলে আমাকে জানিয়েছে। সুতরাং উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা তার সমস্যা না, সমস্যা হচ্ছে আয়োজকদের, অর্থাৎ স্বপন চৌধুরী হচ্ছে অন্তর সবিজের মালিক এবং সে সাধারণত এই ধরনের ইভেন্টগুলো আয়োজন করে থাকে, এবং সমস্যাটা হলে তার তার পক্ষ থেকে হয়েছে, তার ইচ্ছাতে হয়েছে। কি ধরনের পক্ষ বাংলাদেশের,
আচ্ছা, আমরা প্রথম আলো আর অন্য অন্য জায়গায় ডিসিকে ফোন করে প্রধানমন্ত্রীকে গালি গালাজ, তরুণী আটক, এক তরুণী, নাটোরের এক তরুণী, সে ডিসিকে ফোন করে প্রধানমন্ত্রীকে গালি গালাজ করেছে পরপর 2 বার, তারপর তাকে আটক করা হয়েছে। মেয়েটির ছবি সম্ভবত এখানে দিয়েছে কিনা জানি না, অন্য অন্য জায়গায় দেখলাম আর কি। জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, শিলা খাতুন 29 সেপ্টেম্বর রাতে তার সরকারি নম্বরে ফোন করে প্রধানমন্ত্রী সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ফোন কেটে দিলে শিলা পুনরায় ফোন দিয়ে গালিগালাজ করেন, পরে বিষয়টি তিনি পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে জানান, পরে তাকে আটক করা হয়। এই মেয়ের তাপ ছিল পুরোটাই, ও ডিসিকে ফোন করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালাগালি করছে, একবার না 2 বার, কিরকম তাপ ছিল। পাপা করে এগিয়ে যাচ্ছে সৌদি নারীরা, 7 মিলিয়ন সম্মাননা পড়েছি। আর কি আছে, সেলিনা জেটলি ছেলের মৃত্যু, 10 সেপ্টেম্বর আবার যমজ সন্তানের মা হয়েছে বলিউড তারকা সেলিনা জেটলি, তার ছেলে মারা গিয়েছে। আচ্ছা, আবার উপস্থিত মানে নুসরাত ফারিয়ার সঙ্গে মৌসুমী, এবার কোটিপতি হলেন অনামিকা মজুমদার, এই আমাকে অনামিকা মজুমদার একটু দেখে নেই। সঙ্গীত জীবনে 25 বসন্ত পেরিয়ে এ আর রহমানের কথা বলা হয়েছে, তার সঙ্গীত জীবনে 25 বছর পূর্তি হয়েছে। আইফোন 10 এর জন্য কেন অপেক্ষা করবেন? হ্যাঁ অবশ্যই অপেক্ষা করবো না, কারণ আমার এত টাকা নেই, টাকা থাকলেও আমি এত টাকা দিয়ে এই ফোন কিনবো না। কোন বনে ক্রোড়পতি নবম সিজনে অনামিকা মজুমদার, আহা 1 কোটি টাকা পেয়েছে ইনি, কোন বনে ক্রোড়পতি মানে কোটিপতি আর কি, কপাল। হ্যাঁ, আইফোন 10 আসছে বলে অনেকে আইফোন 8 বা 8 প্লাস আগ্রহ দেখাচ্ছেন না, নভেম্বর বাদের মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে অ্যাপেলের চমক আইফোন 10, অ্যাপল প্রেমীদের অনেকেই নতুন এই স্মার্টফোনটির জন্য অপেক্ষায় আছেন। কিন্তু কেন এই অপেক্ষা? অপেক্ষার পেছনে বেশ কিছু কারণ আছে, জেনে নিন কয়েকটি কারণ। বেজেল হেড ডিসপ্লে ফোনটা, আপনারা জানেন বেজেল নাই, খুবই সামান্য আছে। ক্যামেরা আইফোন 10 এর ক্যামেরা অনেক অত্যন্ত উন্নত মানের, ফেস আইডি, হোম বাটন নেই, ডিসপ্লে, এইসব কারণে মানুষ অপেক্ষা করছেন আইফোন 10 নেওয়ার জন্য, যেটার দাম $1,000 অর্থাৎ $999 থেকে শুরু। আর কি আছে, প্রথমত আর বেশি কিছু দেখছি না, চলে যাবো বিবিসিতে, বিবিসিতে গিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আজ ঢাকা রবিবার, 16 আশ্বিন 1424, 1 অক্টোবর 2017, 10 মহরম 1444, আজকে হচ্ছে পবিত্র আশুরা, পবিত্র মহরম। এই দিনের হাসান নবীজির শেষ বংশধর তাদেরকে হত্যা করা হয়েছিল এবং এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে। বেশ কিছু মিথ আছে যে এই দিনে পৃথিবী ধ্বংস হবে এমন বেশ কিছু কথাবার্তা আছে। মিয়ানমারের মন্ত্রী ঢাকা সভায় কূটনৈতিক সাফল্য দেখছে সরকার, ওয়ান স্টপ রোহিঙ্গাদের চিকিৎসার যোগ দিচ্ছে সেনাবাহিনী। ফ্রান্সের রেল স্টেশনে ছুরি নিয়ে হামলা, নিহত 3 রোহিঙ্গাদের আশ্রয়ের সাময়িক স্বরাষ্ট্রমন্ত্রী, কাতালোনিয়ায় গণভোট নিয়ে সংঘর্ষে আহত 3 শতাধিক, যেটা বলেছিলাম। বিশ্বকাপ বাংলাদেশে পাশে আসতে আহ্বান, দর্শক শূন্য ক্যাম্প নু, মেসি জাদুতে বাসি জিতলো বার্সা, ধোয়া উঠে উঠলো ইউএস বাংলার ফ্লাইট। আর কি আছে উল্লেখযোগ্য, রাখাইনে সহিংসতা বন্ধ না হলে মাথা চাড়া দিতে পারে IS, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে সালমানের স্যাটায়ার, আচ্ছা বিয়ের পর সাহস উবে গেল, সাহস উবে গেল, আচ্ছা কে, কোন সুন্দরী তার সাহস উবে গেল এটা দেখি। আচ্ছা সালমানের এই স্যাটার নিয়ে মনে হয় এখন নিউজও হয়, এই সুন্দরী একটু আমরা দেখে নেব। বিয়ের পর বদলে যান নায়ক নায়িকারা, অনেক অনেকে অনেক ব্যাপারে তাদের আপত্তি কথা শোনা যায় এমনটাই ঘটেছে বলে অভিনেত্রী রিয়া সেনের বেলায়, বিয়ের পর তার সাহস সাহস উগিয়ে গিয়েছে। রিয়া সেন সুচিত্রা সেনের নাতনি, তার ঘনিষ্ঠ দৃশ্যগুলি কেটে বাদ জানা বাদ দেওয়া হয় এটাই তিনি বলেছেন। চরিত্রের নাম সিমরান, সহকর্মী মিশান্ত মালকানির সঙ্গে তার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে, সেগুলো রাখা হবে। রাগিনী SMS রিটার্নস, কিছুদিন আগে রিয়ার একটি সাহসী দৃশ্য ফাঁস হয়ে যায়, নুর দৃশ্যকে সাহসী দৃশ্য বলা হয় পত্রিকার ভাষায়, সাংবাদিকদের ভাষায়। এটা চলে যাবো বিবিসিতে, 30 বছর সেনাবাহিনীতে তবু অবৈধ বাংলাদেশি, এই হচ্ছে আজমল হক নামে এক ভদ্রলোক, উনি ভারতীয় আসামিজ, তো উনি 30 বছর সেনাবাহিনীর চাকরি করেছেন, তবুও তাকে নোটিশ পাঠানো হয়েছে, সে অবৈধ বাংলাদেশি এবং তার স্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে। 30 বছর সেনাবাহিনীর চাকরি করে উনি রিটায়ার্ডও করেছেন, তাকে বাংলাদেশি হিসেবে ট্রিট করা হচ্ছে, ব্যাস করলো ভারত। মার্সে চুরি হামলা, 2 মহিলা আক্রমণকারী নিহত, আটলান্টিকের উপর হঠাৎ ভেঙে গেল বিমান ইঞ্জিন, আটলান্টিক মহাসাগরের উপরে উঠতে থাকা এয়ার ফ্রান্সের একটি বিমানের একটি ইঞ্জিনের অংশ ভেঙে যাবার সেই বিমানটি অন্য একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়, বিমানের ইঞ্জিন ভেঙে পড়ে গেছে সাগরের মধ্যে, চিন্তা করেন। কাতালান গণভোটে ঘিরে সহিংসতা 4 শতাধিক আহত, আচ্ছা বিবিসি বলেছে 4 শতাধিক আহত, বাংলাদেশি পত্রিকাগুলো বলেছে 3 শতাধিক।
আমরা ইউনিভার্সালে যাই, স্ন্যাচার স্টেপস কপ টু ডেথ 507,000 ইন 5 weeks, IOM young woman phones DC হার্স অ্যাবিউস এট PM, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কন্ট্রোভার্সারি অ্যান্ড সেনা চৌহান স্ট্যান্ড, আগলি ট্রুথ অব দ্য বিউটি প্রেজেন্ট, নোংরা সত্য এই বিউটি প্রেজেন্টের পিছনে, হাসিনা নোজ দ্য আর্ট অফ কম্পালশন, অ্যালেন জ্যাকব, দিস হরর মাস্ট স্টপ WFP, ইন্ডিয়ান ফিশারম্যান ইন্ট্রুড ইন টু বাংলাদেশ ওয়াটার ক্যাচ হিলসা, বাহ ইন্ডিয়ান জেলেরা বাংলাদেশে ঢুকে হিলসা ধরছে, ইলিশ ধরছে, আর বাংলাদেশ এটা নিয়ে এখন জানি না কি ভূমিকা নেওয়া হচ্ছে। রেইন হল সাউথ আফ্রিকা ভিক্টোরি পোস, ইয়ার রহমান ফিলস বেস্ট টু বি মিউজিশিয়ান, লেটস মেক এ ড্রিল হোস্ট ডেড, আর কি আছে, পাকিস্তান শ্রীলঙ্কা টেস্ট অ্যাওয়ার্ডস ফিফথ ডে ড্রামা, টু মেন স্টেপড টু ডেথ ইন মার্শাইল নাইফ অ্যাটাক, 22 ডে হিলসা ব্যান কামস ইন টু ইফেক্ট ইন চাঁদপুর, ফেসবুক টু ইন্ট্রোডিউস ফেসিয়াল রিকমেন্ডেশন, আচ্ছা ফেসবুক মানে ফেস রিকমেন্ডেশন তৈরি করতে যাচ্ছে, এক্ষেত্রে ফেসবুকে একটা কাজ হবে, সেক্ষেত্রে ফেক আইডিগুলো ফেসবুক খুব সহজেই শনাক্ত করতে পারবে। What 200 RMZ units to be made of world-class green factories? Your threat first draws 9 units, 18 troops. Bangladesh women spend more time than men in unpaid works. Study. Ugly tooth key. Answer. I think so far as I'm going to be able to go. Hundreds injured as Catalonia boards. Police violently struck Barcelona voters to dead in Marshall knife attack. Trump calls North Korea talk waste of time. O.J. Simpson released from jail on parole. Germans celebrate first gay marriage. আরে জার্মানিতে গে ম্যারেজ তারা সেলিব্রেট করছে, কাপচর বেটারা। CNN ব্রেকিং ক্যাটালোনিয়া ক্র্যাক ডাউন, ক্যাটালোনিয়া গভর্নমেন্ট 65 injured in clashes with Spanish police. Prince Harry catches his snaky popcorn teeth. The 19th supermodel is back. 90th supermodel is back. This is Naomi Campbell. I'm going to talk about Naomi Campbell. I'm going to talk about Naomi Campbell. I'm going to talk about Naomi Campbell. Twitter is not giving Trump longer tweets yet. Milan Fashion Week, the region of the 90s supermodel. আচ্ছা এই 90s supermodel তারা আপনারা জানেন নিশ্চয়ই supermodel সম্পর্কে কারা কারা আছে এটাতে, এটা তো নমি, এদের নাম তো বলতে হবে না, নামি কালো ছিল তার নাম, চেহারা নাম মনে আছে। ওকে দেখলাম রফিক ব্লগসের 274 নম্বর, আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে, কালকে আবার নতুন টপিক নিয়ে দেখা কথা হবে, দেখা হবে, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ থাকতে উৎসাহিত করুন, এবং লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।